আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। আজকের ভিডিওতে আমি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। এখানে আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট এই অধ্যায়টির উপরে দুইটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের এই পিডিএফ হ্যান্ডনোটটিতে তোমরা শুধু দুইটি প্রশ্নের উত্তরই না, তোমরা 10টি সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে তা আমি এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের হ্যান্ডনোটটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে, সৌম্য টেলিভিশনের একটি চ্যানেলে একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান দেখছিল। সেখানে উপস্থাপক বিভিন্ন ধরনের ভিক্ষুকদের সাথে কথা বলে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরেছিলেন। দেখা গেল প্রকৃত ভিক্ষুকের চেয়ে ছদ্মবেশী ও ব্যবসায়ী ভিক্ষুকের সংখ্যাটাই বেশি। সৌম্য ইংল্যান্ডের একটি আইনের কথা শুনল যা ভিক্ষুকদের কর্মীতে রূপান্তর করেছিল। তাহলে আমি উদ্দীপকটি পড়ে নিলাম। এবার এই উদ্দীপকের আলোকে দেওয়া প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। ক, ইংল্যান্ডে বসতি আইনটি কত সালে প্রণীত হয়? খ, সামাজিক বীমা বলতে কি বোঝায়? গ, সৌম্যের দেখা ভিক্ষুকদের জন্য ইংল্যান্ডের তৎকালীন যে আইনটি প্রযোজ্য তার বৈশিষ্ট্য বর্ণনা করো। ঘ, বাংলাদেশের প্রেক্ষাপটে দরিদ্রদের জন্য এ ধরনের আইন প্রয়োগের সম্ভাবনা বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমি উদ্দীপকটি পড়ে নিলাম এবং উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আমি পড়ে নিয়েছি। এবার আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সাথে আলোচনা করছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল ক, ইংল্যান্ডে বসতি আইন কত সালে প্রণীত হয়? তাহলে এর উত্তরটি হচ্ছে ক, উত্তর ইংল্যান্ডে বসতি আইনটি 1662 সালে প্রণীত হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই বাক্যটি মনে রাখবে, ইংল্যান্ডে বসতি আইন 1662 সালে প্রণীত হয়। এরপর খ নম্বর প্রশ্নটি ছিল, সামাজিক বীমা বলতে কি বোঝায়? আমরা এখন এই সামাজিক বীমা কি এটা আলোচনা করব। তাহলে এর প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, সামাজিক বীমা হলো বার্ধক্য, অক্ষমতা, উপার্জনকারীর মৃত্যু, পেশাগত দুর্ঘটনা বা অসুস্থতার মতো ঝুঁকির বিপরীতে নাগরিকদের রক্ষায় সরকার বা সংস্থা পরিচালিত অর্থনৈতিক কর্মসূচি। শিক্ষার্থীরা, এই বাক্যটা অনেক বড় হয়ে গেল, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। সামাজিক বীমা হলো বার্ধক্য, অক্ষমতা, উপার্জনকারীর মৃত্যু, পেশাগত দুর্ঘটনা বা অসুস্থতার মতো ঝুঁকি। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনে বার্ধক্য আসতে পারে, শারীরিক অক্ষমতা আসতে পারে, উপার্জনকারী যে ব্যক্তি তার মৃত্যু হতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ধরনের কোনো বিপর্যয়ে যদি মানুষ সম্মুখীন হয় তখন তাকে সাহায্য দেওয়ার মতো যে নিয়মটা তৈরি করা হয় এটি মূলত হচ্ছে সামাজিক বীমা। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন এর উদাহরণ হলো চাকরিজীবীদের পেনশন, কল্যাণ তহবিল, যৌথ বীমা, শ্রমিক ক্ষতিপূরণ ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে চাকরিজীবীদের পেনশন হচ্ছে এই সামাজিক বীমার অন্যতম একটি উদাহরণ। যেমন একজন সরকারি চাকরিজীবী, তিনি যখন তার চাকরিটি ছেড়ে দেন বা তার চাকরিটি যখন বয়সের শেষের দিকে চলে আসে তখন কিন্তু সে আর চাকরি করে না। তার মানে হচ্ছে সে চাকরি করছে না, অর্থাৎ তিনি বেতনও কিন্তু পাচ্ছেন না। তো এখন কিন্তু তার আর্থিক কোনো সচ্ছলতা নেই। তো এই জন্য সরকার কর্তৃক কিন্তু তাকে একটি পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় যাতে করে সে তার শেষ জীবনে কিছুটা সচ্ছলভাবে চলতে পারে। এটা কিন্তু একটা সামাজিক বীমার অন্যতম উদাহরণ। আবার বলা হচ্ছে কল্যাণ তহবিল, অর্থাৎ কোনো একজন চাকরিজীবী তিনি যদি হঠাৎ কোনো অসুস্থতায় পড়েন বা হঠাৎ কোনো সমস্যায় পড়েন তখন কিন্তু তাকে কল্যাণ তহবিলের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়। যৌথ বীমা, শ্রমিক ক্ষতিপূরণ। শ্রমিক ক্ষতিপূরণটা কি? যেমন কোনো একটি কোম্পানিতে কিছু শ্রমিক কাজ করছে এবং হঠাৎ করে কোনো একজন শ্রমিক সেই কর্মাবস্থায় মৃত্যুবরণ করলো, তখন কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। তো এই বিষয়গুলি হচ্ছে সামাজিক যে বীমা রয়েছে সেই বীমার উদাহরণ। এরপরে বলা হয়েছে,
সামাজিক বিমার মাধ্যমে সামাজিক নিরাপত্তার ধারণার সূচনা হয়। অর্থাৎ এই সামাজিক বিমাই কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তার ধারণাটি তুলে ধরেছে। অর্থাৎ আমরা যেন সমাজে নিরাপত্তার সাথে বসবাস করতে পারি, এজন্যই মূলত এই সামাজিক বিমাটা তৈরি হয়েছে। আশা করছি 6 নম্বর প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, সামাজিক বিমা কি এবং এর উদাহরণগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে আমরা 9 নম্বর প্রশ্নটি আলোচনা করব। আমাদের 9 নম্বরে বলা হয়েছে, সৌম্যের দেখা ভিক্ষুকদের জন্য ইংল্যান্ডের তৎকালীন যে আইনটি প্রযোজ্য তার বৈশিষ্ট্য বর্ণনা করো। শিক্ষার্থীরা, উদ্দীপকে আমরা কিছু ভিক্ষুকের কথা জেনেছিলাম যে ইংল্যান্ডে ভিক্ষুকদের জন্য বিশেষ একটি আইন প্রয়োগ করা হয়েছিল, সেই আইনটি আমরা এখন বর্ণনা করব। 9 নম্বর প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখতে পারি, সৌম্যের দেখা ভিক্ষুকদের জন্য ইংল্যান্ডের 1601 সালে দরিদ্র আইনটি প্রযোজ্য। তো সেই আইনটি কি আমরা এখন আরেকটু বিস্তারিত জানি। প্রাক শিল্প যুগে ইংল্যান্ড বিভিন্ন ধরনের আর্থসামাজিক সমস্যা, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল। 1600 শতাব্দী পর্যন্ত এসব সমস্যা মোকাবেলায় গৃহীত সরকারি কার্যক্রমের বেশিরভাগ ছিল শাস্তি দমনমূলক। তাই দরিদ্র দূরীকরণ এবং পরিষদের সঠিক পুনর্বাসনের লক্ষ্যে 1601 সালে দরিদ্র আইনটি প্রণয়ন করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে দরিদ্র আইনটি এখানে কি। এখন এই দরিদ্র আইনের বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। এখানে আরও বিস্তারিত যাওয়া আছে যাতে করে তোমরা এই দরিদ্র আইন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। উদ্দীপকে সৌম্য টেলিভিশনে ভিক্ষুকদের উপর প্রচারিত একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান দেখছিল। সেখানে সে দেখে প্রকৃত ভিক্ষুকের চেয়ে ছদ্মবেশী ও ব্যবসায়ী ভিক্ষুকের সংখ্যাই বেশি। এই অবস্থা মোকাবেলায় ইংল্যান্ডে প্রণীত 1601 সালের দরিদ্র আইনটি কার্যকরী হবে, কারণ উক্ত আইনে প্রকৃত ভিক্ষুকদের চিহ্নিত করে তাদের সাহায্যদান ও কর্মের ব্যবস্থা করা হতো। 1601 সালের দরিদ্র আইনে দরিদ্রদের 3 ভাগে বিভক্ত করা হয়, যথা সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল শিশু। শ্রেণীবিভাগ অনুযায়ী তাদের কাজ ও সাহায্য দেওয়া হয়। পারিবারিক দায়িত্ব পালনে সক্ষম ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য পালনে বিধান এ আইনে রাখা হয়। এই আইন অনুযায়ী দরিদ্রদের আত্মীয় স্বজনরা তাদের সাহায্য করবে। দরিদ্রদের সচ্ছল কোনো আত্মীয় স্বজন না থাকলে তাদের দায়িত্ব সরকার গ্রহণ করত। সক্ষম দরিদ্রদের সামর্থ্য অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। এ আইনে ভিক্ষাবৃত্তি মনোভাব কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। এ আইনের অধীনে দরিদ্রদের সাহায্যের জন্য বিভিন্ন করারব ব্যবস্থা করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা আসলে বুঝতে পারলাম যে 1601 সালে দরিদ্র আইনটি যে প্রণয়ন করা হয়েছিল ইংল্যান্ডে, সেই আইনের বৈশিষ্ট্যগুলো কী কী। সেই আইনে মূলত ভিক্ষাবৃত্তিকে না করে দেওয়া হয় যাতে করে মানুষ এদিকে না ঝুঁকে যায়, বরং যারা সক্ষম ভিক্ষুক ছিল অর্থাৎ উপার্জনে সক্ষম তাদেরকে সরকার কর্তৃক বিভিন্ন কাজ বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় যাতে করে তারা ভিক্ষার দিকে আর ছুটে না যায়। আবার একই সাথে যে সকল ভিক্ষুকদের কোনো আত্মীয় স্বজন রয়েছে যারা কিনা কিছুটা সচ্ছল, তাদেরকে বাধ্য করা হতো ওই সকল ভিক্ষুকদের সাহায্য করার জন্য যাতে করে তারা ভিক্ষার দিকে আর ঝুঁকে না পড়ে। তো এটি ছিল হচ্ছে আমাদের উদ্দীপকে বলা সৌম্যের জানা ইংল্যান্ডের সেই আইনের কথা, যেটি দরিদ্র আইন 1601 নামে পরিচিত। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে সৌম্যের দেখা ভিক্ষুকদের জন্য ইংল্যান্ডে যে আইনটি প্রণয়ন করা হয়েছিল তার বৈশিষ্ট্যগুলো। এবার আমরা 9 নম্বর প্রশ্নটি জানবো। 9 নম্বর প্রশ্নে আমাদের কাছে বলা হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে দরিদ্রদের জন্য এই আইন প্রয়োগের সম্ভাবনা বিশ্লেষণ করো। তাহলে আমরা এখন বিশ্লেষণ করব যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের একটি আইন প্রয়োগ করা যায় কি যায় না সেই সম্ভাবনাটুকু। তাহলে চলো আমরা 9 নম্বর প্রশ্নের উত্তরটুকু আলোচনা করি। ঘয়ের উত্তর আমরা এভাবে লিখতে পারি, বাংলাদেশের প্রেক্ষাপটে দরিদ্র মোকাবেলায় এ ধরনের আইন অর্থাৎ 1601 সালের দরিদ্র আইনটি অত্যন্ত কার্যকরী হবে। প্রাক শিল্প যুগে ইংল্যান্ডে দরিদ্র কষাঘাতে জর্জরিত ছিল। এ সময় সরকার বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে দরিদ্র নিরসনে চেষ্টা করেও আশানুরূপ সাফল্য পায়নি। অবশেষে পূর্বের বিভিন্ন আইনের অভিজ্ঞতার আলোকে 1601 সালের দরিদ্র আইনটি প্রণীত হয়, যা দরিদ্র নিরসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। উদ্দীপকে সৌম্য ইংল্যান্ডের ভিক্ষুকদের নিয়ে একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান দেখছিল। এ সময় সে ইংল্যান্ডের একটি আইনের কথা শুনল যা ভিক্ষুকদের কর্মীতে রূপান্তর করেছিল। এই আইনটি হল 1601 সালের দরিদ্র আইন। আমাদের দেশেও দরিদ্র দিনে দিনে চরম আকার ধারণ করেছে। এই সমস্যার সমাধানে 1601 সালের দরিদ্র আইন প্রয়োগ করা যায়।
এই আইন অনুযায়ী আমাদের দেশেও দরিদ্রদের শ্রেণীবিভাগ করে সাহায্য দানের ব্যবস্থা করা যায়। এক্ষেত্রে অক্ষম দরিদ্ররা সাহায্য পাবে আর ছদ্মবেশী সক্ষম দরিদ্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে এই 1601 সালের দরিদ্র আইন যদি আমাদের দেশে প্রণয়ন করা হয় সেক্ষেত্রে কী হবে। এক্ষেত্রে অক্ষম দরিদ্ররা সাহায্য পাবে আর যারা সক্ষম অর্থাৎ ছদ্মবেশী দরিদ্র রয়েছে তারা কর্মসংস্থান গ্রহণের সুযোগ পাবেন। এরপর বলা হয়েছে আমাদের দেশের সরকার দরিদ্রদের সাহায্য করার জন্য তাদের সচ্ছল আত্মীয় স্বজনদের বাধ্য করতে পারে। যেসব দরিদ্রদের সচ্ছল আত্মীয় স্বজন থাকবে না তাদের দায়িত্ব সরকার গ্রহণ করতে পারে। শিক্ষার্থীরা আমরা কিন্তু এই বিষয়টি কিছুক্ষণ আগে গণ্যমূল্য প্রশ্ন দেখেছিলাম যে কোনো দরিদ্র বা ভিক্ষুকের যদি সচ্ছল কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তাদেরকে সাহায্য করা বাধ্যতামূলক করতে হবে, আর যদি সচ্ছল কোনো আত্মীয় স্বজন না থাকে সেক্ষেত্রে তাদের দায়িত্ব সরকার গ্রহণ করবে। এরপরে বলা হয়েছে এছাড়া আমাদের দেশের সরকারকে আইনের মাধ্যমে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা এবং ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই কর্মসূচি আমাদের দেশের ভিক্ষাবৃত্তি দূর করতে সহায়ক হবে। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায় আমাদের দেশের দারিদ্র ব্যবস্থা ও ভিক্ষাবৃত্তি দূর করার জন্য 1601 সালের দরিদ্র আইনটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তাহলে শিক্ষার্থীরা আমি এতক্ষণ তোমাদের সাথে 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি পড়ে শোনালাম এবং প্রত্যেকটি লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ক খ গ এবং ঘ এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এখন আমি তোমাদের সাথে আমাদের আজকের আলোচনার 2য় সৃজনশীল প্রশ্নটি বুঝিয়ে দেব। তবে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে একটি কথা বলে রাখছি, তুমি যদি এরকম সকল সাবজেক্টের PDF নোট এবং সাজেশন চাও তাহলে কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমাকে সকল বিষয়ের উপরে PDF নোট দিয়ে সাহায্য করব। তাহলে চলো 2য় প্রশ্নটির উত্তরও আমরা আলোচনা করি। 2য় প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে কদম আলী ঢাকা শহরের একটি ছোটোখাটো ভিক্ষুক দলের সর্দার। তার ভিক্ষুক দলে রয়েছে শারীরিক এবং বাক প্রতিবন্ধী 4 জন সদস্য, এছাড়া রয়েছে দীপু নামে এক অনাথ শিশু। এরা সকলেই নানা অঙ্গভঙ্গির মাধ্যমে পথচারীদের সহানুভূতিপূর্ণ দৃষ্টি আকর্ষণ করে ভিক্ষা আদায় করে। তাহলে শিক্ষার্থীরা 2 নম্বর উদ্দীপকটি পড়ে নিলাম, এবার প্রশ্নগুলো দেখে নিচ্ছি। ক নম্বরে বলা হয়েছে কস কি অথবা COS কস কি। খ নম্বরে বলা হয়েছে শিল্প দুর্ঘটনা বলতে কি বোঝায়। গ নম্বরে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের দীপু 1601 সালের দরিদ্র আইন অনুযায়ী কোন শ্রেণীর দরিদ্র বলে বিবেচিত ব্যাখ্যা করো। এবং ঘয়ে বলা হয়েছে দীপু ছাড়াও উদ্দীপকে বর্ণিত অপর শ্রেণীর মানুষের জন্য 1601 সালের দরিদ্র আইনটি যে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম তা বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থীরা আমরা উদ্দীপকটি পড়লাম এবং প্রশ্নগুলো জেনে নিলাম, এবার আমরা এর উত্তরগুলো দেখে নিচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল ক কস কি বা COS কস কি। তাহলে আমরা এখন এর পূর্ণরূপ দেখব, ক কস বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা দান সংগঠন সমিতি। তাহলে COS কস এটি হচ্ছে একটি শব্দ যার পূর্ণরূপ হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, এর বাংলা অর্থ হচ্ছে দান সংগঠন সমিতি। খ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল খ শিল্প দুর্ঘটনা বলতে কি বোঝায়। তাহলে শিল্প দুর্ঘটনা বলতে কি বোঝায় আমরা এর উত্তরটি এভাবে লিখতে পারি, খ শিল্প কারখানায় কর্মরত অবস্থায় যেসব দুর্ঘটনা ঘটে সেগুলোই শিল্প দুর্ঘটনা। তাহলে শিক্ষার্থীরা আমরা একেবার প্রথম বাক্যের মাধ্যমে জানতে পারলাম যে শিল্প দুর্ঘটনা কি। শিল্প কলকারখানায় কর্মরত অবস্থায় যেসব দুর্ঘটনা ঘটে সেগুলোই হচ্ছে শিল্প দুর্ঘটনা। অর্থাৎ একজন শ্রমিক সে তার কর্মস্থলে কাজ করা অবস্থায় যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তখন সেটাই হচ্ছে শিল্প দুর্ঘটনা। এরপরে বলা হয়েছে শিল্প কারখানায় যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে হয়, এতে পেশাগত দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়। পেশাগত দুর্ঘটনার কারণে অনেক সময় শ্রমিক শ্রেণী অকাল মৃত্যু, বিকলাঙ্গতা ও কর্মক্ষমতা হারিয়ে ফেলে। শিল্প কারখানায় ঘটে যাওয়া এইসব পেশাগত দুর্ঘটনাই শিল্প দুর্ঘটনার অন্তর্ভুক্ত। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে শিল্প দুর্ঘটনা মূলত আসলে কি। আশা করছি এই খ নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা গ নম্বর প্রশ্নটি আলোচনা করব। গয়ে বলা হয়েছে উদ্দীপকের দীপু 1601 সালের দরিদ্র আইন অনুযায়ী
কোন শ্রেণীর দরিদ্র বলে বিবেচিত ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের দীপুর সম্পর্কে উদ্দীপকে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে দীপু নামের এক অনাথ শিশু, তাদের যে এখানে ভিক্ষুদের একটি দল রয়েছে তার মধ্যে একটি অনাথ শিশু রয়েছে যার নাম হচ্ছে দীপু। এই উদ্দীপকের দীপু 1601 সালের দরিদ্র আইন অনুযায়ী কোন শ্রেণীর দরিদ্র এটি আমরা এখন ব্যাখ্যা করব। তাহলে গণ্ডবর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, উদ্দীপকের দীপু 1601 সালের দরিদ্র আইন অনুযায়ী নির্ভরশীল শিশু হিসেবে বিবেচিত। তাহলে এই দীপু শিশুটি হচ্ছে একজন নির্ভরশীল শিশু। 1601 সালের দরিদ্র আইনে দরিদ্রদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়, এগুলো হলো সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল শিশু। এতিম, পরিত্যক্ত ও অক্ষম পিতামাতার সন্তানরা নির্ভরশীল শিশু শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এদের কোনো নাগরিকের কাছে বিনা খরচে দত্তক অথবা কম খরচে লালন পালনের জন্য দেওয়া হতো। এক্ষেত্রে ছেলেদের 24 বছর বয়স পর্যন্ত এবং মেয়েদেরকে 21 বছর বা বিয়ের পূর্ব পর্যন্ত মনিবের বাড়িতে থাকতে হতো। উদ্দীপকে উল্লেখিত দীপু অনাথ শিশু, কদমালির অধীনে সে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। অনাথ শিশু হওয়ার কারণে দীপু 1601 সালের আইন অনুযায়ী নির্ভরশীল শিশু শ্রেণীর দরিদ্র হিসেবে বিবেচিত হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা গণ নম্বর প্রশ্নের উত্তরে জানতে পারলাম যে উদ্দীপকে যে শিশুটির কথা বলা হয়েছে অর্থাৎ দীপুর কথা বলা হয়েছে সেই দীপু হচ্ছে একজন নির্ভরশীল শিশু, কেননা তার কোনো পিতামাতা নেই, তার কোনো বৈধ অভিভাবক নেই, এজন্য সে কদমালি নামে এক ভিক্ষুক সর্দারের অধীনে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। তাহলে আশা করছি গণ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা সবশেষ প্রশ্নটি আলোচনা করব। সবশেষ প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দীপু ছাড়াও উদ্দীপকে বর্ণিত অপর শ্রেণীর মানুষের জন্য 1601 সালের দরিদ্র আইনটি যে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম তা বিশ্লেষণ করো। তাহলে এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটি এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি। ঘ নম্বর প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখতে পারি, দীপু ছাড়াও উদ্দীপকে বর্ণিত অপর শ্রেণীর অর্থাৎ অক্ষম দরিদ্রদের জন্য 1601 সালের দরিদ্র আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো সেই ভূমিকাগুলো কি এখন আমরা দেখে নিচ্ছি, চলো। ইংল্যান্ডের দরিদ্রের কল্যাণে 1601 সালে দরিদ্র আইন প্রণীত হয়েছিল। এই আইনের অধীনে দরিদ্রদের সাহায্য ও পুনর্বাসন সরকার বিভিন্ন কর্মসূচিতে পালন করত। এক্ষেত্রে সাহায্য দানের সুবিধার্থে দরিদ্রদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হতো। এই বিভাগগুলো কি কি আমরা কিন্তু উদ্দীপকে আমরা কিন্তু এর আগে করেছিলাম, এখন আরেকবার করে দিচ্ছি। সেই বিভাগগুলো হচ্ছে যেমন সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল শিশু। এই আইনে শ্রেণী অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করা, ত্রাণ সহায়তা প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করার কথা উল্লেখ রয়েছে। উদ্দীপকের কদমালি ভিক্ষুক দলের সর্দার, তার ভিক্ষুক দলে 4 জন সদস্য শারীরিক ও বাক প্রতিবন্ধী। 1601 সালের দরিদ্র আইন অনুযায়ী এরা সবাই অক্ষম দরিদ্রের পর্যায়ে ভুক্ত। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে সেই কদমালির দলে যে 4 জন ভিক্ষুক রয়েছে তারা সবাই বাক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তারা কিন্তু অক্ষম দরিদ্রের পর্যায়ে ভুক্ত। এই আইন অনুযায়ী সরকার তাদের সক্ষমতা অনুসারে জীবিকা লাভের ব্যবস্থা করতে পারে, প্রয়োজন অনুযায়ী তাদেরকে ত্রাণ সাহায্য প্রদান করতে পারে, এসবের পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে পারে। এভাবে 1601 সালের দরিদ্র আইন উদ্দীপকে উল্লেখিত অক্ষম দরিদ্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপরে আলোচনা শেষে তাই বলা যায়, দীপু ছাড়াও উদ্দীপকে বর্ণিত অপর শ্রেণী অর্থাৎ অক্ষম দরিদ্র শ্রেণীর মানুষের জন্য 1601 সালের দরিদ্র আইনটি বিশেষ ভূমিকা রাখতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আমি সবশেষ প্রশ্নটিও আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। আশা করছি আমি যে 2টি সৃজনশীল প্রশ্ন তোমাদের সেটা আলোচনা করেছি, এই প্রশ্নগুলোতে আর তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা সমস্যার কথা জানাও, আমরা চেষ্টা করবো পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আরও দীর্ঘ এবং খোলামেলা আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, আজকের এই সম্পূর্ণ আলোচনায় তোমরা 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর সহ দেখেছ, কিন্তু আমি বলেছিলাম যে এই পূর্ণাঙ্গ PDF হ্যান্ডনোটটিতে তোমরা সর্বমোট 10টি সৃজনশীল প্রশ্নের উত্তর পাবে এবং এই PDF হ্যান্ডনোটটি তোমরা কিন্তু PDF ফাইলে ডাউনলোড করতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দিয়েছি, যেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সবগুলো PDF ফাইল একসাথে ডাউনলোড করে নিতে পারবে।
শিক্ষার্থীরা তুমি যদি এরকম সকল সাবজেক্টের পিডিএফ নোট এবং সাজেশন চাও তাহলে কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমাকে সকল বিষয়ের উপরে পিডিএফ নোট দিয়ে সাহায্য করব। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ের উপরে চাও তা এই ভিডিওর কমেন্টে জানাও, আমরা পরবর্তী একটি ভিডিওতে তোমার সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে তোমার জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।